হ্যালো বন্ধুরা, আমি টিঙ্কু। তোমরা স্নিগ্ধজিৎ ভৌমিককে সবাই চেনো, হ্যাঁ, যে বিক্রম বেদার আলকোহলিয়া গান করেছিল, যে কবজার সাউথের কবজা মুভির যে টাইটেল সং রয়েছে সেটা হিন্দিতে রিমেক করেছিল, তো সেই স্নিগ্ধজিৎ ভৌমিক চারবাড়ি রায়গঞ্জ, তারই ডাকে আজকে গিয়েছিলাম রায়গঞ্জের বাইন রাজবাড়ি। আর সেখানে গিয়ে এমন মানে পরিস্থিতি হবে, মানে এমন ব্যবহার কখনোই আশা করিনি। একটা মাত্র ছবি তুলতে গিয়ে পায়ে পা লেগে যায়, তার জন্য এমন ব্যবহার সত্যি কখনোই আশা করিনি। তো চলো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছবি তুলতে গিয়ে ভুলবশত আমার পাটা লেগে যায় স্নিগ্ধজিৎদার পায়ে। তো তবুও মানে এত সরল মনের মানুষ যে হাসি মুখে ছবিটা তুলেছে, আমাকে বলেনি যে ভাই পাটা সরাও, পায়ের ওপর পা রয়েছে। বন্ধুরা, শুধু আমি বলে নয়, আমার মতো অনেক ছোট বড় ইউটিউবার গেছিলো, সবার সাথে কিন্তু একই রকম ব্যবহার, আর সবার সাথে হাসি মুখে মানে মানে মন খুলে কথা বলেছে। তো এবার চলো, মালদার অনেক ইউটিউবার গিয়েছিলো, তো আমার সঙ্গে অনেকজন ছিল, তো তাদের কেমন লাগলো সেখানে গিয়ে সেটাও জেনে নিচ্ছি। কেমন লাগলো? ভীষণ 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 ভালো, বাট আরেক কিছুক্ষণ ওয়েট, তারপরে দেখছি। তোমার কেমন লাগলো? এতক্ষণ ভালো লাগছিল না, সত্যি বলছি, এখন এত ভালো লাগছে, মানে থাকার মন করছে এখন সারাদিন, এতটা ভালো লাগছে। তোমার কেমন লাগলো? বাইক নিয়ে পড়ে গেছে দাদার সাথে, মানে দেখা করে কেমন লাগলো? আমার খুবই ভালো, মানে যেটা ভেবেছিলাম যে একটু অ্যাটিটিউড হবে বা একটা আমাদেরকে চান্স দেবে না, না এটা পড়ানো ভুল, মানে যেটা ভেবেছিলাম তার থেকে অন্যটা, মানে অনেকটা অন্যটা, মানে তার মধ্যে আমাদের মতন বলতে গেলে গ্লুকন তুমি খেয়ে নাও। দাদা বললো আমাকে যে গ্লুকন আমাকে খেতে হবে না, আমাকে গ্লুকন খেতে হবে। বন্ধুরা, আমরা বলি নাই, আমাদের মতো সমস্ত ইউটিউবারদের সাথে সত্যি খুব ভালো ব্যবহার করেছে। তিনি যে এত বড় গায়ক এটা আমরা আমাদের বুঝতে যাইনি, সবার সাথে ফ্রেন্ডলি একবারে কথা বলেছে। আর তার যে এত বড় একটা বাজেটের গান রিলিজ হচ্ছে, একটা ভিডিও রিলিজ হচ্ছে, তো তার জন্য যে আমাদের মধ্যে ছোটো ছোটো ইউটিউবার ছোটো বড়ো ইউটিউবারদের ডাকবে সত্যি সেটাই আমাদের কাছে বিশাল পাওনা। তো আমরা চাই তোমরা এই দাদাভাইকে সাপোর্ট করো, তার যে ভিডিওটা রিলিজ হচ্ছে তো সেটা বেশি বেশি করে শেয়ার করো, এটাই একটা আমাদের কাছে চাওয়া। সত্যি স্নিগ্ধজিৎ দা খুব সহজ সরল মনের মানুষ, কেননা আমরা দেখলাম একটা কাজ করাচ্ছে, তো সে সবসময় খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, এদিক ধরছে, এটা লাগছে, ওটা লাগছে, এমনকি ভিডিও শ্যুটের সময় সেখানে ছাগল ঢুকে যাচ্ছে, তো স্নিগ্ধজিৎ দাই দেখছি খালি পায়ে দৌড়চ্ছে ছাগলটাকে বের করানোর জন্য এত লোক থাকতে। তো সত্যি দেখে সত্যি খুব ভালো লাগলো। তো বন্ধুরা, সত্যি ওখানে গিয়ে আমি খুব লাকি মনে করছি যে সত্যি এত কাছ থেকে ছবি তুললাম, আমার ঘাট ধরে ঘুরে বেড়ালো, আর কত কথা হলো, সত্যি তোমাদের সাথে সব শেয়ার করব, তো সেগুলোর ভিডিও আসবে অবশ্যই। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওগুলো দেখার জন্য। আর সত্যি সবারই খুব ভালো লেগেছে আশা করি, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর সেই ভিডিওগুলো কিন্তু আসছে, বাইনের রাজবাড়ির ভিডিও আসবে, সঙ্গে অনেক ইউটিউবার গিয়েছিলো তো তাদেরও মানে ভিডিও আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পরে ভিডিও দেখার জন্য।